সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাসিনস ব্লগে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। এখন প্রচণ্ড গরম পড়ছে আর গরমকালের ত্বকে অনেক সমস্যা দেখা দেয়, যেমন রোদে পুড়ে ত্বক কালো বা লালচে হয়ে পড়ে, ঘামাচি বা গুড়ি গুড়ি ফুসকুড়ি বের হয়, রোদে ট্যান পড়ে যায়। আর এ সকল সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে আমার আজকের এই রেমেডি থেকে। আর এই রেমেডিটা আমি তৈরি করেছি বেসনের সাথে ঘরে থাকা মাত্র তিনটি উপাদান মিশিয়ে। আর এটি মুখে লাগানোর পর ফেস ওয়াশ বা কোনো রকম সাবান দিয়ে মুখ ধোয়া যাবে না, তাহলে কিন্তু রেমেডি তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে। বেসন আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা কম বেশি সকলেই কিন্তু আমরা জানি। বেসনকে আমরা ত্বকের যত্নে নানাভাবে ব্যবহার করে থাকি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন রোদে পুড়ে ত্বক কতটা নষ্ট হয়ে যায়। তো আমরা যদি এই রেমেডিটা ইউজ করি তাহলে কিন্তু এ সকল সমস্যা থেকে অচিরেই আমরা মুক্তি লাভ করতে পারব। এই রেমেডি বা ফেস প্যাকটা তৈরি করতে আমার যা যা লাগছে, মূল উপকরণ হলো বেসন। আর বেসনের সাথে আমি ঘরে থাকা তিনটি উপাদান মিশিয়ে আপনাদের ত্বককে কীভাবে গ্লোয়িং বা ফর্সা করে তুলবেন তারই একটি রেমেডি নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেমেডিটি কীভাবে তৈরি করছি। প্রথমে একটি পরিষ্কার পাত্র নিয়ে নেব, তারপর এই পাত্রের মধ্যে 2 চা চামচ পরিমাণ মতো বেসন নিয়ে নেব। বেসন আমাদের ত্বককে গভীরভাবে ক্লিন করে। বেসন ব্যবহারের ফলে ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা আবার ফিরে আসে। এরপর যেই উপাদানটি দেব সেটা হলো গোলাপ জল। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে গোলাপ জলের একটি বোতল নিয়ে নিয়েছি। গোলাপ জল ত্বককে হাইড্রেট রাখে, এটি ত্বককে ক্লিন করতে সাহায্য করে। গোলাপ জল ব্যবহারে ত্বক হবে চকচকে এবং উজ্জ্বল। এখানে আমি 1 চা চামচ পরিমাণ মতো গোলাপ জল নিয়ে নিয়েছি। এরপর এই রেমেডির মধ্যে যেটি মেশাবো সেটা হলো কাঁচা দুধ। কাঁচা দুধ ত্বকে ক্লিনজিং এর কাজ করে, সাথে সাথে ত্বককে মসৃণ উজ্জ্বল ও ফর্সা করে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ মতো কাঁচা দুধ নিয়ে নিয়েছি। সবশেষে আমি যে উপাদানটি মেশাবো সেটি হলো টমেটোর রস। টমেটোর রস ব্যবহার করলে আমাদের ত্বক হবে চকচকে এবং ভিতর থেকে যে ধুলাবালি জমে থাকে সেটা কিন্তু টমেটো রসের সাহায্যে আমরা ত্বকের থেকে তুলে ফেলতে পারব। টমেটোতে ভিটামিন সি থাকে যা আমাদের ত্বককে ফর্সা ও উজ্জ্বল করতে সাহায্য করে। টমেটো রস ত্বকের ট্যান দূর করে, ত্বকের ঘাম কমায়, তাই গরমকালে ত্বকের যত্নে আমাদের টমেটো রস ব্যবহার করা উচিত। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আমি এখানে টমেটোর রস যতটুকু দরকার ঠিক ততটুকু নিয়েছি, মানে অর্থাৎ পেস্টটা তৈরি করতে আমার যতটুকু প্রয়োজন হবে ততটুকুই নিতে হবে। ভালোভাবে মেশানোর পর যখন প্যাকটি তৈরি হয়ে যাবে তখন এটা মুখে লাগিয়ে নিতে হবে। কিভাবে লাগাবেন, লাগানোর আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মুছে নেবেন, তারপর প্যাকটি লাগিয়ে 20 মিনিট রেখে দিবেন। 20 মিনিট পর আপনারা পরিষ্কার পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন, তারপরে আপনারা দেখতে পারবেন আপনাদের মুখের স্কিনটা কতটা গ্লোয়িং এবং ফর্সা হয়ে গেছে। এভাবে সপ্তাহে আপনারা 2 থেকে 3 দিন ব্যবহার করলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।